ইচ্ছে করছে একটু জড়িয়ে ধরি, ইচ্ছেগুলো তোলা থাকলো রাইমা খন্দকার, বিয়ের পর দীর্ঘ সময় জড়িয়ে বসে থাকব। রাইমা সলজ্জ হাসলো দিগন্তের কথা শুনে, মাথা নিচু করে বলল, তবে যে আপনার কাজ, যাই হোক পরিচয় হওয়ার পর থেকে তো একদিনও দেখলাম না আপনি কাজের কাজ কিছু করছেন, সব সময় তো দেখলাম ঝগড়াই করতেন, তাহলে আপনি কাজটা করেন কখন? বিয়ের পর সাথে থাকলেই টের পাবেন, আপনাকে সময় দেওয়ার মতো সময়টা বের হবে কিনা সন্দেহ। আপাতত এতদিন ফ্রি ছিলাম, এতিমখানার কাজ শেষ হওয়া আপার বিয়ে, মোটামুটি কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম, তখন তো আর সম্ভব হবে না তাই না? যতই কাজ থাকুক আমায় সময় না দিলে মেরে তক্তা বানিয়ে ফেলে রাখবো। ভয় পেয়ে গেলাম। কথার এই পর্যায়ে দুজনেই হাসলো। এবার সবার ডাক পড়ল খাওয়া দাওয়া করার, দিগন্ত আর রাইমা দুজনেই সেদিকে পা বাড়াই, সেই পাট চুকিয়ে খানিক সময় পাত্র আর কনেকে একসাথে বসিয়ে হাতে তুলে দেওয়া, আইনেই মুখ দেখার নানা নিয়ম শেষ করা হলো। পর্ব আসলো বিদায় দেওয়ার, স্নেহাকে বিদায় দেওয়ার সময়টাই দিগন্ত নিজেকে যতই চাইল শক্ত করে রাখার পারল না। বোনকে গাড়িতে তুলে দেওয়ার সময় বোনকে জড়িয়ে প্রবল কান্নায় ভেঙে পড়ল সে, তার কান্না দমকে বাতাসও ভারী ভারী লাগছে রাইমার কাছে। আচ্ছা মেয়েদের বিদায় বেলায় এতটা কষ্ট কেন? রাইমা দীর্ঘশ্বাস ফেলল। ভাই বোনের কান্না দেখে উপস্থিত প্রতিটা মানুষের চোখের কোণে জল জমেছে। স্নেহার চাচা আর ফুফুতো স্নেহাকে নিজের মেয়ের মতো ভালোবেসে দেখাশোনা করেছে, ওনারাও নিজেকে সামলাতে পারলেন না। কান্নারত সব মানুষ থেকে বাসায় ঢোকার মূল দরজায় দাঁড়িয়ে একজন মহিলা কাঁদছেন। রাইমা দৃষ্টি সেদিকে পড়তেই সে সন্দেহ করল, হয়তো ওইটাই আমিরা শেখ, উনি নাকি কথা বলবেন, কই তার কাছে তো আসলো না, তবে না এসে ভালোই হয়েছে। দিগন্তের সাথে কথা বলাও হয়নি, আগে কথাটা হোক। কান্নাকাটির দমক একটু কমে আসলে মাহাদের বাবার কথায় পাত্রপক্ষ সব গাড়িতে উঠল। স্নেহা নিজেকে সামলে ভাইকে একটু শক্ত হতে বলে গাড়িতে উঠে বসে। সবাই গাড়িতে উঠার পর গাড়ি চলতে শুরু করে। রাইমা গাড়ির জানালা দিয়ে একবার মাথা বের করে দিগন্তের দিকে তাকালো, ছেলেটা ছল ছল চাহনিতে তাকিয়ে আছে গাড়ির দিকে, রাইমার চোখেও জল আসে। মানুষ থাকায় ইশারায় কিছু বলতেও পারল না, মাথা ঢুকিয়ে পাশে বসে শালিনের কাঁধে মাথা এলিয়ে দিল, দোয়া করতে থাকলো দিগন্ত যেন নিজেকে সামলে নিতে পারে। বাসর ঘরে দরজা আটকে বসে আছে রাইমা, শালিন সহ বাকি কাজিনসরা। রাইমার কোলে আরফানও বসে আছে এই মুহূর্তে। কয়েকটা দিন হলো এত মানুষ দেখে আরফান মায়ের আঁচল ধরেই ঘুরঘুর করলেও আজ বোনের সাথে বনি আসার পর থেকে ঘুরঘুর করছে, চেষ্টা বোনের সাথে থেকে নতুন বউয়ের সাথে ভাব জমানো, তাতে বেশ সফল হয়েছে আরফান, তাই বোনের কোল থেকে আর নামেনি, এখানে কি হবে তা আগ্রহ নিয়ে দেখছে। 7 বছরের একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকতে যদিও রাইমার কষ্ট হচ্ছে, তবুও সে ভাইকে কোলে নিয়ে বসেই আছে। বিয়ের ব্যস্ততে কয়েকটা দিন হলো ভাইটাকে সে কাছে পায় না, অনেক আগেই বউ বরণ বাকি সব নিয়ম শেষ করে আধ ঘন্টা হলো স্নেহাকে বসিয়ে দেওয়া হয়েছে বাসর ঘরে। এর মাঝেই মাহাত, মেসবাহ, ইফরাত সেখানে উপস্থিত। মাহাতকে রুমে ঢুকিয়ে দেওয়ার জন্য মেসবাহ আর ইফরাত সাথে এসেছে, সেখানেই রাইমা আর শালিন টাকার দাবি করে বসে আছে দরজার সামনে চেয়ার নিয়ে, বাকিরা ওদের ঘিরে দাঁড়িয়ে আছে, টাকা না দিলে তারা উঠবে না। রাইমা আর শালিন সবার বড় হওয়ায় ওর সাপোর্টেই সব মেয়েরা টাকার জোর দাবি জানিয়ে সমানে চেঁচিয়ে যাচ্ছে। মাহাত বুকে হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে সবার তামাশা দেখছে, তার কথা বিয়ে বাড়িতে এত টাকা ফুরিয়ে এসেছে, এখন কোনো টাকা দিতে পারবে না। ইফরাত আর মিসবাহ ও ডোনকে আর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মাহাদের দুই পাশে। রাইমা এবার বিরক্ত হয়ে মাহাতকে বলল, এত কিপটা কবে থেকে হতে ধরলেন মাহাত ভাই, এত কিপটা মেয়ে কি আছে, টাকা দেন দরজা ছাড়ি, এমনিতেও ভাবি ক্লান্ত, সাথে আমরাও ভাবি আর কতক্ষণ ক্লান্তি নিয়ে আপনার অপেক্ষা করবে, আর আমরা কতক্ষণই বা টাকার জন্য বসে থাকব, ওই বাড়িতে টাকা তো আপনার শেলক শালিকা নিয়েছে, আমরা বোনরা তো নিইনি। তাছাড়া মাহাত ভাই যত লেট করবেন ভাবিও ক্লান্তিতে ঘুমিয়ে পড়বে, আর আপনার বাসর হবে ঘুমময় রোমান্সময় নয়। শালিন রাইমার কথা শেষ হতেই চট করে কথাটা বলে, ইফরাত কপালে চাপড় দেয় শালিনের কথা শুনে, উপস্থিত সকলে হাসলেও মাহাদের মুখ গোমরা হয়ে যায়, এই মেয়েটা ঘুরে ফিরে তাকে লজ্জায় ফেলে। মেসবা জিভে কামড় দিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়ায়, বড় ভাই উপস্থিত, সেখানে এই মেয়ের কথাবার্তার লাগাম নেই। রাইমা বেশ খানিকটা সময় নিয়ে শালিনের হাতে চিমটি বসায় সবার অলক্ষে, শালিন হাত ঝটকা মেরে সরিয়ে রাইমার দিকে তাকিয়ে বলে, আমার মতো ইনোসেন্ট মেয়েরে তুই পিঁপড়ার মতো চিমটি দিস কেন? এখানে বড়রাও আছে মুখ সামলা, আর পিঁপড়া চিমটি দেয় না কামড় দেয়। শালিনও মাহাদের মতো রাইমার কথা শুনে মুখ গোমরা করে, মাহাদ বুঝতে পারে টাকা না দিলে এরা দরজা ছাড়বে না,
রাইমার দাবির মতো সে পকেটে হাত ঢুকিয়ে করকরে 1000 টাকার পাঁচটা নোট বের করে রাইমার হাতে ধরিয়ে দেয়। কাজিনস বেশি, এজন্য টাকার পরিমাণ বেশি। রাইমা টাকা হাতে পেতেই সব খুশিতে লাফিয়ে ওঠে। এরপর দরজা ছেড়ে সরে দাঁড়ায়। সব সরতেই মাহাতকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় ইফরাত আর মেসবা। বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। ইফরাত রাইমার দিকে লক্ষ্য করে বলে, আমাদের ভাগটা কোথায়? আমরা চাইলেই পারতাম তার কথা কি করতে, কিন্তু নির্দ্বিধায় মাহাত ভাইকে টাকা দিতে দিয়েছে। তোমার ভাগ তো আমি বোঝাবো চান্দু, আপাতত দরজা ছেড়ে সব চলো। নিউ কাপলের দরজার সামনে থাকতে হয় না, চলো সব। শার্লিন কথাটা বলে তারা দেখায়। ইফরাত অসহায় চোখে শার্লিনের দিকে তাকায়। কি এক মাইয়ারে ভালোবাসলো সে, সব কথায় সব জায়গায় তার মান সম্মানের ফালুদা বানিয়ে দেয়। সে চান্দু, লাইক সিরিয়াসলি? শার্লিনের তারাই সবাই যে যার মতো রেস্ট নিতে চলে যায়। ইফরাতও নিজের চিন্তা ভাবনায় রেখে মিসবাহর সঙ্গে নিজের বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মাহাত রুমে ঢুকেই দেখে স্নেহা সত্যি ক্লান্তিতে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে আতশোয়া হয়ে আছে। হয়তো ঘুমও এসেছে। মুখের উপর ঘুমটা তাকে বুঝতে পারলো না মাহাত। সে আলগোছে স্নেহার সামনে বসে স্নেহার মুখের উপর থেকে ঘুমটাটা সরায়। স্নেহা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত স্নেহাকে প্রথমবার এত কাছ থেকে দেখছে। ঘুমন্ত মুখটায় মেকআপের ভারী প্রলেপ, গরমে ঘেমে তৈলাক্ত ভাব জমে ধরেছে। মানুষ যে বলে ঘুমালে নাকি বাচ্চাদের মতো লাগে মেয়েদের, কই না তো, তাদের মুখেও তৈলাক্ত ভাব রয়ে যায়। বয়সের ছাপটাও স্পষ্ট হয়। চিন্তিত ভাবনায় ঘুমালে সেই চিন্তার ভাসটাও কপালে ভেসে থাকে। এই যে এত শত খুঁত রয়েছে, এই খুঁতগুলোই যে মুগ্ধতা খুঁজে পাবে সেই তো ভালোবাসে। ভালোবাসার সংজ্ঞা কি জানা নেই মাহাদের? সে শুধু জানে এই সব কিছু মিলিয়ে সে মেয়েটাকে ভালোবাসে, তাকে ভালো রাখতে হবে, এইটুকু জানে। মাহাত ঘুমন্ত স্নেহার কপালে চুমু খায়। কপালে কারোর স্পর্শ পেয়ে হালকা চমকে ঘুম ভাঙে স্নেহার। ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছিল তার। কখন যেভাবে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে জানে না স্নেহা। তার তো সব থেকে বড় বদভ্যাস বিছানায় মাথা টেকালে তার ঘুম এসে যায়। এটাকে অবশ্য বদভ্যাস বলা চলে না, কারণ বেশিরভাগ মানুষ তো ঘুমের জন্য কম চেষ্টা করে না। স্নেহা ঘুম ভাঙতেই মাহাতকে এতটা কাছে দেখে একটু ভড়কে যায়। পরক্ষণেই মনে হয় সে তো এখন মাহাতের স্ত্রী। কয়েক ঘন্টা সময়ের ব্যবধানে সে একটা মানুষের অর্ধাঙ্গিনী। কি অদ্ভুত নিয়ম এই দুনিয়ার। মাহাত নিষ্পলক বিব্রত পরিস্থিতিতে পোড়া স্নেহাকে দেখতে ব্যস্ত। স্নেহা নিজেকে সামলে মাহাতের দিকে তাকায়, ব্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি এত দেখছেন স্যার? আমার ঘরে তাজা গোলাপ এসেছে, তাকে দেখছি। পুরো খাটে সাজানো গোলাপগুলো তো শুকিয়ে যাবে, কিন্তু এই গোলাপটা তো সারা জীবন আমার ঘরটাকে সুগন্ধময় করে রাখবে। এত প্রশংসা করা লাগবে না স্যার, সরেন সামনে থেকে, আমার ফ্রেশ হওয়া জরুরি। হুম, আমি হেল্প করি, চলো। তুমি কি হেল্প করবে? জুয়েলারিগুলো অ্যাটলিস্ট খুলতে হেল্প তো করতেই পারি। ওকে, তো দাও খুলে। মাহাত স্নেহার ঘুমটার পিন খুলে দিয়ে গলার কানের জুয়েলারি খুলতে হেল্প করে। স্নেহা নিজের পাঠিয়ে দেওয়া লাগেজ থেকে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। দীর্ঘ সময় নিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হয়ে একেবারে উজু করেই বের হয়। স্নেহা বের হয়েই মাহাতকে ফ্রেশ হতে বলে, উজু করেই বের হতে বলে। মাহাত স্নেহার কথা শুনে ফ্রেশ হতে ঢুকে পড়ে। সে ফ্রেশ হয়ে বেরোনোর পর দুজনে একসাথে নামাজ আদায় করে, রবের কাছে শুকরিয়া আদায় করে। নামাজ শেষে মাহাত স্নেহাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে। স্নেহা নিজেও মাহাতকে আঁকড়ে ধরে। দীর্ঘ 8 বছরের অপেক্ষা শেষে এক পূর্ণতা। এই পূর্ণতাই যা শান্তি, বলে বোঝানোর মতো না। মাহাত চোখ বন্ধ করে কয়েক ফোঁটা অশ্রু ফেলে। স্নেহার ঘাড়ে গরম অশ্রু পড়তেই সে মাথা তুলে মাহাতের মুখের দিকে তাকায়। চোখ বন্ধ রত মাহাতের চোখের কোণে অশ্রু দেখে মাহাতের বুকে আস্তে আস্তে হাত দিয়ে আঁকিবুকি করে। নরম সুরে জিজ্ঞাসা করে, কাঁদছ কেন? তোমায় হারানোর ভয়ে যে অবস্থা হয়েছিল আমার, প্রতিটা মুহূর্ত আমায় কুড়ে কুড়ে খেয়েছে যে হারিয়ে না ফেলি। এত সাধনার প্রাপ্তি তুমি আমার, আনন্দে চোখে পানি এসেছে। স্নেহা মুচকি হাসে। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর, তা আজ প্রমাণসহ বুঝতে পারল। স্নেহা নিজের লাজ লজ্জা ভুলে মাহাদের সাথে এতদিনের করা অন্যায়, এই যে বিয়েতে অমত প্রকাশ করে, তাকে কষ্ট দেওয়া, সব দাগগুলো মুছে সম্পর্কটাকে পরিপূর্ণতা দিতে বলে। আমাদের প্রাপ্তিটাকে আরও একটা পূর্ণতা দিবে না, নাকি কে দিয়ে সকল করে ফেলবে? মাহাত বুঝতে পারে স্নেহার কথার ইঙ্গিত। সে মৃদু হাসে স্নেহার দিকে তাকিয়ে, স্নেহা নিজের লজ্জা পুরো কাটাতে পারেনি, লজ্জায় মুখ গুজে দেয় মাহাদের বুকে। মাহাত নিজেই স্নেহাকে কোলে তুলে বিছানা থেকে অগ্রসর হয়। হোক না হয় একটা পূর্ণতার রাত, অবসান ঘটুক দীর্ঘ এক অপেক্ষার, পরিপূর্ণতাই ছেয়ে যাক প্রতিটি ভালোবাসা। মাঝখানে কেটে যায় প্রায় বেশ কিছুদিন, সবাই বেশ ব্যস্ত তাদের জীবন নিয়ে।
রাইমা আর শাললিন নিজেদের পড়াশোনা নিয়ে, ইফরাদও নিজের কাজ পরিবার সামলাতে ব্যস্ত। সাথে তো শাললিনকে সামলানোর প্যারা আছেই। দিগন্ত নিজের স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পুনের বিয়ের চক্করে অনেক কাজ পিছিয়েছিল, সেগুলোর গ্যাপ পূরণ করতে করতে হাঁপিয়ে উঠেছে। এর সাথে তো আছেই রাইমার সাথে নিয়ম করে দেখা করা আর দিন শেষে রাতে একটু কথা বলা। সব মিলিয়ে সবার জীবনই নিঃছন্দে চলছে। সোমবার দিন আজ রাইমা ভার্সিটি শেষে এসে বাসায় ঢুকতেই আরফান ছুটে এসে বোনকে জড়িয়ে ধরে। আরফানকে আচমকা এমন জড়িয়ে ধরতে দেখে রাইমা নিচু হয়ে বসে আরফানের গালে হাত দেয়। বাচ্চাটা কাঁদছে। রাইমা অবাক নয়নে আরফানকে দেখে জিজ্ঞাসা করে, ভাই আমার, তুই কাঁদছিস কেন? তুই আমাদের ছেড়ে চলে যাবি আপা? ছেড়ে যাব মানে কোথায় যাব? শ্বশুর বাড়িতে। আজ মাহাত ভাই, স্নেহা ভাবি আর দিগন্ত ভাই এসেছে। এরপর বাবার সাথে কি সব আলোচনা করে চলেছে। মাহাত ভাইকে জিজ্ঞাসা করলাম কি নিয়ে এত কথা হচ্ছে। ভাইয়া উত্তর দিল, স্নেহা ভাবিকে যেমন সে বিয়ে করে নিজের কাছে এনেছে, পাশের বাসায় মিলু আপুকেও তো দেখছি বিয়ে করে সেই যে চলে গেছে। এর মাঝে হঠাৎ ঘুরতে আসতে ছাড়া আগে যেমন সবসময় দেখতাম তেমন থাকে না। তুই তার মানে এমন করে আসবি আর দুদিন থেকে চলে যাবি, তাই না আপা? আমি তোকে ছাড়া থাকতে পারবো না আপা, কার সাথে ঝগড়া করবো আমি তুই চলে গেলে? রাইমা বুকের ভিতর মোচড় দিয়ে উঠে। ছোট্ট এক আদরের ভাই তার, বয়সের অনেক ফারাক দুজনের মাঝে। সে হওয়ার পর নাকি তার মায়ের সন্তান হওয়ারই সুযোগই ছিল না, জরায়ু জনিত সমস্যার কারণে। মায়ের কাছেই এসব গল্প শুনেছিল রাইমা, কিন্তু রাইমা তো আর খেলার সাথে চাইতো বাবার মায়ের কাছে। কিন্তু সেই চাওয়া তো কত সাধনার পর পূরণ হয়েছে। ভাইয়ের সাথে যত ঝগড়াই করুক, সে আরফান তো তার প্রাণের অংশ। মায়ের কোলে যেদিন ছোট ছোট হাত পায়ের অধিকারী আরফানকে কোলে নিয়েছিল, সেদিনই ছিল রাইমার কাছে সেরা খুশির দিন, যে তার খুশির কারণ। নিয়তির লিখনে তাকেও ছেড়ে যেতে হবে, তাই এই ছোট্ট বাচ্চা বুঝেও কেঁদে দিয়েছে। রাইমা ভাইকে বুকের মাঝে লুকিয়ে নিয়ে নিজেও কান্না জুড়ে দেয়। আজাদ সাহেব ড্রয়িং রুমে বসা ছিলেন। শাহনাজ বেগম, স্নেহা, মাহাতার দিগন্তকে ডাইনিং টেবিলে খাবার খাওয়াতে ব্যস্ত বিধায় এদের দুজনের দিকে ধ্যান নেই। আজাদ সাহেব এগিয়ে এসে দুই ছেলে মেয়েকে কাঁদতে দেখে বললেন, কি ব্যাপার, দু ভাই বোন ঝগড়া বাদ দিয়ে কাঁদছ যে? রাইমা বাবার গলার স্বর শুনে ভাইকে ছেড়ে উঠে দাঁড়ায়। বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার হাত দুটো আঁকড়ে ধরে জিজ্ঞাসা করে, বিয়ের দিন তারিখ ঠিক করতে ভাবি এসছে বাবা? হ্যাঁ রে মা, সামনে তো রমজান মাস আসছে, স্নেহা মা চাচ্ছে তার আগে তোর আর দিগন্তর বিয়েটা হয়ে যাক। রাইমা ফোঁস করে দম ফেলে বাবার হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল আটকে এরপর বলে, এই আঙ্গুলগুলো ধরে বোধ হয় ছোট্টবেলায় হাঁটা শিখেছিলাম। আজ এমন সময়ে এসে দাঁড়ালাম, সেই আঙুলগুলোই আমায় অন্য ছেলের হাতে তুলে দেবে। একটা মেয়ে রাত দিন 24 ঘন্টা 23টা বছর যে ঘরে থেকেছে, সেই মেয়েটা সেই ঘরে অতিথি হয়ে বেড়াতে আসবে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু বুকের ভেতর তীরের মতো বিঁধছে কেন বাবা? আমার না ভীষণ কষ্ট হচ্ছে। আজাদ সাহেব মেয়ের কথা শুনে কিছু বলবেন, সে ভাষাও হারিয়ে ফেলেছেন যেন। সত্যি তো, এ কেমন নিয়ম এই দুনিয়ার, যে হাত চলতে শেখায় সে হাতই অন্য কারোর হাতে আদরের রাজকন্যাকে তুলে দেয়। মা তার নারী ছেঁড়া ধনকে দিয়ে দেয় অন্য এক ছেলের বাসে ভরসায়। মেয়েটার আনাগোনায় মুখরিত বাড়িটা তার শূন্যতায় খা খা করে। অপেক্ষা করা হয় কবে মেয়েটা একবার বাড়ি আসবে, বাড়িটা আবারও কলরবে মুখরিত হবে। আজাদ সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে নেই। আরফানের মাথায় বাবা আর বোনের শক্ত কথাগুলোর মানে ঢুকল না, শুধু দেখলো তার বোন আর বাবা কাঁদছে। এতে তারও যেন কষ্ট হচ্ছে। সে তার ছোট্ট দুটো হাত দিয়ে বাবা আর বোনকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়। শাহনাজ বেগম, দিগন্ত, মাহা তার স্নেহাকে খাওয়ানো শেষে একসাথে ড্রয়িং রুমে সবাই আসে। এসেই বাবার ছেলে মেয়ের এমন কান্নারত মুহূর্ত দেখে থমকে দাঁড়ায়। সবার মনেই প্রশ্নের আনাগোনা, এরা কাঁদছে কেন? নিজের রুমের বারান্দার গ্রিল ঘেঁষে চুল ঝেড়ে আকাশের দিকে নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে আছে রাইমা। সবাই যখন ওদের বাবা আর ছেলে মেয়ের মিষ্টি মুহূর্তগুলো এসে সামিল হলো, সময়টা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। রাইমা ফ্রেশ হওয়ার কথা বলে রুমে আসে, গোসল দিয়ে আর বেরোয়নি সে। গোসল দেওয়ার ফলে চুল ভেজা ছিল রাইমার, সেজন্যই চুলগুলো ছেড়ে দেওয়া। দিগন্ত রাইমার থেকে দুহাত দূরত্বে দাঁড়িয়ে আছে, দৃষ্টি রাইমার হাতের দিকে নিবদ্ধ। রাইমার অনামিকা আঙ্গুলে জল জল করছে সিম্পল ডিজাইনের স্বর্ণের আংটি, যেটা একটু আগেই পুরো পরিবারের সামনে দিগন্ত রাইমার হাতে পরিয়ে দিয়েছে। তাদের সম্পর্কে শুভ সূচনা শুরু হয়ে গেল আজ হতে, বিয়ের 3 ঘন্টা ঠিক হয়ে গেল আজ। রমজান মাস আসতে বাকি আছে আর 11 দিন,
তাদের বিয়েটা হবে আগামী সোমবার। রবিবারে গায়ে হলুদ, সোমবারে বিয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক করতে স্নেহা রায়মার জন্য ছোট্ট একটা উপহার স্বরূপ আংটি এনেছে, যেটা স্নেহা সবার সামনে দিগন্তকে পরিয়ে দিতে বলে। সবাই যখন গল্প গুজব করতে ব্যস্ত, তখন মাহাতই রায়মা আর দিগন্তকে আলাদা করে কথাবার্তা বলার সুযোগ করে দেয়, যেন বিয়ে নিয়ে রায়মার কি ইচ্ছে অনিচ্ছে সেসব রায়মা নির্দ্বিধায় দিগন্তকে বলতে পারে। দিগন্ত বেশ খানিকক্ষণ ধরে রায়মাকে চুপ থাকতে দেখে নিজেই মুখ খুলল, বলল, টিয়া পাখি আজ এত চুপ যে